আসে কিন্তু থেকে ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের মোংলা উপজেলায় প্রায় সাড়ে আট হাজার কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি ভেসে যায় অন্তত দুই হাজার চিংড়ি ঘের পানিবন্দী ছিলেন প্রায় ষাট হাজার মানুষ উপজেলার শতকরা আশি ভাগ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন এনজিওর কাছে ঋণগ্রস্ত ঘূর্ণিঝড়ের পর বন্ধ নেই ঋণ পরিশোধের তারা এলাকাবাসী জানান অতিরিক্ত লবণাক্ততার কারণে মিলছে না মাছ কর্মহীন বেশিরভাগ মানুষ এ সময় এনজিও ঋণের কিস্তির চাপে দিশে হারা তারা ঋণের সুদ মৌকুফ ও ছয় মাসের কিস্তি আদায় বন্ধের দাবি তাদের ঘরের মালামাল নদীতে ভেসে গেছে তাইগুলো সেগুলো কুড়ে কাছে একখানে জমা করছি এর ভিতরে সে বলছে কিস্তি মাছ দেব। আমরা জানি না কোথায় দিয়ে দেবা আনছো কয়েক সে সময় খুব খারাপ খাবার ব্যবহার করে দিনে দিনকে চলার মতো লাইন না মানতে আসে না কিস্তি না আগে হার কিস্তি দাও নগদে পাঁচশো টাকা বা বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন কোনো এনজিওর কর্মকর্তা উপজেলা প্রশাসন জানায় দুর্গতদের ঋণের শুধু মৌকুফ ও কিস্তি বন্ধে চলছে আলোচনা